আসসালামু আলাইকুম। যারা মূলত গাছ লাগান নিয়মিত তাদের ক্ষেত্রে একটা সমস্যা হলো মিলিবাগ। শীতকালে সাধারণত বৃষ্টিবাদল কম হয় এবং তার কারণে পাতার উপরে জমে যায় বিভিন্ন রকম ময়লার আস্তরণ এবং পর্যায়ক্রমে গাছের উপরে এরকম সাদা সাদা যে মিলিবাগের ইয়েগুলা এগুলা কিন্তু খুব ভালো রকম গ্রো করে, যেটা একদমই গাছের জন্য খুবই খারাপ একটা দিক এবং গাছ কিন্তু খুবই বাজে অবস্থায় পড়ে যায় যদি একবার মিলিবাগের আক্রমণ হয় এবং আপনার যদি টেক কেয়ার না থাকে। তো এক্ষেত্রে আমরা দুইটাভাবে রিমুভ করতে পারি, একটা হচ্ছে কীটনাশক আর একটা হচ্ছে ডিটারজেন্ট। এই যে ডিটারজেন্ট দেখতে পাচ্ছেন, এটা 1.5 লিটার পানিতে 1 চা চামচ ডিটারজেন্ট খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে গাছে স্প্রে করতে হবে এবং মেশানোর পরে 5 মিনিট অপেক্ষার পরে আপনার দানাগুলো খুব সুন্দরভাবে পানির সঙ্গে মিশে যাবে এবং গাছে খুব ফোর্স দিয়ে স্প্রে করতে হবে। তাতে করে গাছের পাতার উপরে জমে থাকা এই ময়লাগুলো খুব নরম হয়ে যাবে আস্তে আস্তে। নরম হওয়ার পরে গাছের কিনারায় পাতার যে এগুলো আছে ওটার কিনারে চলে আসবে। তো খুব সুন্দরভাবে 1.5 লিটার পানি 3টা থেকে 4টা গাছ বা 5টা গাছে স্প্রে করা যায়। আপনি সুন্দরভাবে স্প্রে করার পরে গাছের পাতার কিনারায় দেখবেন ময়লাগুলো চলে আসছে এবং পাতাগুলো অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। এরপরে সাধারণ যে পানি আছে পানি নিয়ে অথবা পাম্পের সাহায্যে আপনি পানি গাছে স্প্রে করতে পারেন। আমার যেহেতু পাম্প নাই সেক্ষেত্রে মেশিনের সাহায্যে আমি গাছে স্প্রে করবো এবং খুব ফোর্স দিয়ে দেখবেন যে ফোর্স দিয়ে পানিতে স্প্রে করার পরপর গাছের কিনারায় জমে থাকা ময়লাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সরে গেল। তো ঘরোয়া পদ্ধতিতে আপনি চাইলে গাছের বড় বড় যে সমস্যা মেজর সমস্যাগুলোর সমাধান করতে পারেন, তবে সেক্ষেত্রে একটু সময় সাপেক্ষ, আপনাকে ধৈর্য রাখতে হবে এবং নিয়মিত গাছের পরিচর্যা করতে হবে। গাছে পানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই শুধু গোড়ায় দিলে চলবে না, অনেক সময় গাছটা পুরোপুরি ভিজিয়ে গাছে পানি দিলে গাছের জন্য উপকার। এটা যে কোনো সিজনে দিতে পারেন যে কোনো সময়। আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার দেবেন, লাইক করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি গার্ডেনিং।